সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-20 624 পেজের যে ভৌতবিজ্ঞানের প্রশ্ন দেওয়া আছে তার উত্তর দেব এবং ব্যাখ্যা করব। যদি তুমি এর আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলি দেখবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওতে ভৌতবিজ্ঞানের গ বিভাগ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর দেব। চলো এখন আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1.1, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং, সিএফসি, ইউভি রশ্মি, CH4। এখানে সঠিক উত্তর হবে সিএফসি, অর্থাৎ সিএফসি ওজোন স্তরকে সবচেয়ে বেশি ক্ষতি করে। কোয়েশ্চেন নাম্বার 1.2, পিভি সমান এনআরটিতে ভি হলো 1 মোল গ্যাসের আয়তন, 1 গ্রাম গ্যাসের আয়তন, N মোল গ্যাসের আয়তন, যে কোনো পরিমাণ গ্যাসের আয়তন। এখানে সঠিক উত্তর হবে N মোল গ্যাসের আয়তন। এখানে মনে রাখবে পিভি সমান এনআরটি এই সমীকরণের পি হচ্ছে N মোল গ্যাসের চাপ, ভি হচ্ছে N মোল গ্যাসের আয়তন। যদি পিভি সমান আটটি দেওয়া থাকতো তাহলে পি হতো 1 মোল গ্যাসের চাপ, ভি হতো 1 মোল গ্যাসের আয়তন। পরের কোয়েশ্চেন 1.3, গ্যাসের আয়তন ও অণু সংখ্যার মধ্যে সম্পর্ক দেখায় গেলুশাকের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প। এখানে সঠিক উত্তর হবে অ্যাভোগাড্রো প্রকল্প, কারণ অ্যাভোগাড্রো প্রকল্পে বলা হয়েছে স্থির উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ গ্যাসের আয়তনের সাথে অণু সম্পর্ক অ্যাভোগাড্রো প্রকল্পে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1.4, কঠিন পদার্থের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত 3:1, 1:3, 2:3, 1:1। এখানে সঠিক উত্তর হবে 1:3, কারণ আমরা জানি আলফা সমান β/2, γ/3, বা লিখতে পারি আলফা সমান γ/3, যেখানে আলফা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন α/γ সমান লেখা যায় 1/3, অতএব α:γ সমান 1:3। 1.5, দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন, সমতল, অবতল, উত্তল, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অবতল দর্পণ। কোয়েশ্চেন নাম্বার 1.6, প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেন্টিমিটার এককে 100, 7, 25, 14। এখানে সঠিক উত্তর হবে 25, অর্থাৎ প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, বা বলা যায় চোখের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। কোয়েশ্চেন নাম্বার 1.7, 12 ভোল্ট গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্ব 0.4 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা বহন করলে বাল্বের রোধ ওহম এককে হবে 30, 4.8, 0.3, 48। এখানে সঠিক উত্তর হবে 30, কারণ আমরা জানি V=IR, বা লিখতে পারি R = V/I, ভি হচ্ছে 12, I হচ্ছে 0.4, 12কে 0.4 দিয়ে ভাগ করলে উত্তর দাঁড়ায় 30। কোয়েশ্চেন নাম্বার 1.8, 100 ওয়াটের বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে 600 জুল, 3600 জুল, 6000 জুল, 360 জুল। এখানে সঠিক উত্তর হবে 6000 জুল। প্রতি মিনিটে ব্যয়িত তড়িৎ শক্তি সমান P×T, পি হচ্ছে যন্ত্রের ক্ষমতা আর টি হচ্ছে সেকেন্ড এককে সময়। যন্ত্রের ক্ষমতা দেওয়া হচ্ছে 100 ওয়াট আর সময় দেওয়া হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড, গুণ করলে দাঁড়ায় 6000 ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড সমান হচ্ছে জুল, অর্থাৎ প্রতি মিনিটে ব্যয়িত তড়িৎ শক্তি সমান 6000 জুল। কোয়েশ্চেন নাম্বার 1.9, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, পজিট্রন। এখানে সঠিক উত্তর হবে গামা রশ্মি, কারণ গামা রশ্মি ছাড়া বাকি যে তিনটি অপশন দেওয়া আছে এদের প্রত্যেকের চার্জ আছে, কোনো কণার চার্জ থাকলে সেই কণাটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। কোয়েশ্চেন নাম্বার 1.10, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় সোডিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, লোহা। এখানে সঠিক উত্তর হবে লোহা, কারণ লোহার যোজ্যতা 2 ও 3 হয়। কোয়েশ্চেন নাম্বার 1.11, নিম্নের কোন জলীয় দ্রবণটি তড়িৎ পরিবহন করে, NaCl, চিনি, অ্যালকোহল, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে NaCl, কারণ NaCl তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ এবং এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। কোয়েশ্চেন নাম্বার 1.12, কোনটি ত্রিবন্ধনযুক্ত যৌগ, ইথিলিন, অ্যাসিটিলিন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। ইথিলিনের দ্বিবন্ধন আছে, অ্যাসিটিলিনের ত্রিবন্ধন আছে, নাইট্রোজেনের ত্রিবন্ধন আছে, কার্বন ডাইঅক্সাইডের দ্বিবন্ধন আছে। এখানে সঠিক উত্তর হবে অ্যাসিটিলিন, নাইট্রোজেন হবে না, কারণ নাইট্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ, প্রশ্নে যৌগিক পদার্থের নাম জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1.13, নাইট্রোপ্রোসাইড পরীক্ষায় সাড়া দেয় HCl, NH3, H2S, N2। এখানে সঠিক উত্তর হবে H2S, কারণ সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের সংস্পর্শে H2S গ্যাস এলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়, এই পরীক্ষা দ্বারা H2S গ্যাসকে শনাক্ত করা যায়। কোয়েশ্চেন নাম্বার 1.14, লোহার পেরেককে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন হবে, জিঙ্ক সালফেট অ্যাকোয়া, অ্যালুমিনিয়াম সালফেট অ্যাকোয়া, ফেরাস সালফেট অ্যাকোয়া,
কপার সালফেট অ্যাকোয়া। এখানে সঠিক উত্তর হবে কপার সালফেট অ্যাকোয়া। এর কারণ হচ্ছে কপারের বিজারণ বিভব লোহার চেয়ে বেশি, তাই কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কপার বিজারিত হয়ে লোহার পেরেকের উপর আস্তরণ করবে, অর্থাৎ লোহার পেরেকটি তামাটে বর্ণ হবে এবং দ্রবণটি বর্ণহীন হবে। ফাইভ ওয়ে কোয়েশ্চেন নাম্বার 1.15, কোনটি জৈব যৌগ নয়? CaC2, CONH2। এই অপশানটা ভুল দেওয়া আছে, এটা হবে CONH2। অপশান সি দেওয়া আছে C2H5OH, অপশান ডি দেওয়া আছে CHCl3। এখানে সঠিক উত্তর হবে CaC2, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড জৈব যৌগ নয়। চলো এবার খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর দিই। 2.1, সমুদ্রপৃষ্ঠের ঠিক উপরে বায়ুস্তরকে কী বলে? এর উত্তর হবে ট্রপোস্ফিয়ার। কোয়েশ্চেন নাম্বার 2.2, বায়োগ্যাসের প্রধান দাহ্য উপাদানটি কী? এর উত্তর হবে মিথেন। কোয়েশ্চেন নাম্বার 2.3, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায়? এর উত্তর হবে চার্লসের সূত্র। 2.4, একটি গ্যাসের ভর এম গ্রাম এবং আণবিক ভর এম গ্রাম মোল ইনভার্স হলে গ্যাসটির মোল সংখ্যা কত? এর উত্তর হবে 1 মোল, কারণ পদার্থের মোল সংখ্যা সমান ভর বা গ্রাম আণবিক ভর। এখানে পদার্থের ভর দেওয়া আছে এম গ্রাম এবং গ্রাম আণবিক ভর দেওয়া আছে এম গ্রাম, তাই মোল সংখ্যা হবে 1। কোয়েশ্চেন নাম্বার 2.5, শূন্যস্থান পূরণ করো। তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস ড্যাশ, এখানে হবে পাত্রের প্রসারণ, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এর অথবা প্রশ্নে দেওয়া আছে তাপ পরিবহন হয় কিসের পার্থক্যের জন্য? এর উত্তর হবে উষ্ণতা বা তাপমাত্রার পার্থক্যের জন্য, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে তবেই তাপ পরিবহন হবে, কিংবা কোনো বস্তুর বিভিন্ন অংশের উষ্ণতা বিভিন্ন হলে সেক্ষেত্রে তাপ পরিবহন হয়। কোয়েশ্চেন নাম্বার 2.6, বিবর্ধক কাঁচ থেকে 0.1 মিটার দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, এক্ষেত্রে বিবর্ধনের মান কত? আমরা জানি রৈখিক বিবর্ধন এম সমান ভি বাই ইউ, যেখানে ভি ও ইউ হলো যথাক্রমে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্ব, অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। প্রশ্নে দেওয়া হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে 40 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, অর্থাৎ ভি এর মান হচ্ছে 40 সেন্টিমিটার এবং বস্তুটি লেন্সের আলোক কেন্দ্র থেকে 0.1 মিটার দূরত্বে আছে, অর্থাৎ ইউ এর মান হচ্ছে 0.1 মিটার, আর ইউ এর মান বোঝা যাচ্ছে 0.1 মিটার বা 10 সেন্টিমিটার, এখন কাটাকাটি হলে দাঁড়ায় 4, অর্থাৎ এখানে রৈখিক বিবর্ধন হবে 4। কোয়েশ্চেন নাম্বার 2.7, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? এর উত্তর হবে শূন্য মাধ্যমে সাদা আলোর 7টি বর্ণের বেগ সমান, তাই শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। কোয়েশ্চেন নাম্বার 2.8, আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইট তারের বর্ণ কী? এর উত্তর হবে বাদামি, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইট তারের যে কভার থাকে তার রং হচ্ছে বাদামি। কোয়েশ্চেন নাম্বার 2.10, তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কী পরিবর্তন হবে? এর উত্তর হবে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। এর অথবা প্রশ্নে দেওয়া যে কোন রশ্মির বিকিরণে মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? এর উত্তর হবে গামা রশ্মি, কারণ গামা রশ্মি হচ্ছে ভরবিহীন এবং তড়িৎবিহীন, তাই কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কোয়েশ্চেন নাম্বার 2.11, বামস্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বামস্তম্ভে দেওয়া আছে তৃতীয় পর্যায়ের একটি ধাতু যার যোজ্যতা 1, ডুরালুমিনে থাকে, যে মৌলের আকরিক রেড হেমাটাইট, একটি সন্ধিগত মৌল। ডান স্তম্ভে দেওয়া আছে কপার, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, আয়রন। তৃতীয় পর্যায়ের একটি অধাতু যার যোজ্যতা 1 সেটি হলো ক্লোরিন, ডুরালুমিনে থাকে অ্যালুমিনিয়াম, যে মৌলের আকরিক রেড হেমাটাইট সেটি হচ্ছে আয়রন, একটি সন্ধিগত মৌল হচ্ছে কপার। কোয়েশ্চেন নাম্বার 2.12, পরমাণুর অভ্যন্তরে কোন কক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়? এর উত্তর হবে পরমাণুর সর্ববহিস্থ কক্ষ বা পরমাণুর যোজ্যতা কক্ষ, কারণ পরমাণুর যোজ্যতা কক্ষ বা সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলোর আদান প্রদান হয় এবং এরাই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ নেয়। কোয়েশ্চেন নাম্বার 2.13, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? এর উত্তর হবে ক্যাথোড, কারণ ক্যাথোডটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকার জন্য ক্যাথোডের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, যখন ক্যাটায়নগুলো ক্যাথোডে আসে তারা ক্যাথোড থেকে ইলেকট্রন নেয়, আর ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া বা বিজারণ। 2.13-এর অথবা দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার লেখ। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ধাতু নিষ্কাশন, তড়িৎ লেপন কিংবা ধাতুর বিশোধন। কোয়েশ্চেন নাম্বার 2.14, কপার তড়িদের ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হয়? এর উত্তর হবে ক্যাথোডে ধাতব কপার উৎপন্ন হয়।
ক্যাথোড বিক্রিয়া হচ্ছে সিইউ প্লাস টু আয়ন দুটোই ইলেকট্রন গ্রহণ করে করে কপার পরমাণু তৈরি হয়, অর্থাৎ ক্যাথোডে কপার পরমাণু উৎপন্ন হয় বা ধাতব কপার উৎপন্ন হয়। কোয়েশ্চেন নাম্বার 2.15, রূপার জিনিস রসায়নগারে কালো হয় কোন গ্যাসের প্রভাবে? এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, কারণ হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে রূপা এলে সিলভার সালফাইড উৎপন্ন হয়, ফলে রূপার গয়নাটা কালো হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 2.16, কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস যোগ করলে উৎপন্ন পদার্থের রাসায়নিক নাম লেখো। এর উত্তর হবে কিউপ্রামিয়াম সালফেট বা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এর সংকেত হচ্ছে CuNH3O4SO4, এটা একটা জটিল যৌগ। 2.16-এর অর্থ অপারেশন দেওয়া আছে ওলিয়ামের সংকেত লেখো। ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। কোয়েশ্চেন নাম্বার 2.17, ইথিলিনের গঠন সংকেত লেখো। এটাই হচ্ছে ইথিলিনের গঠন সংকেত, যেখানে দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধনে যুক্ত আছে এবং চারটে হাইড্রোজেন পরমাণু এক বন্ধনে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে। 2.17-এর অথবা প্রশ্নে দেওয়া আছে C2H5OH এর সমবায়বের গঠন সংকেত লেখো। ইথানলের সমবায়ব তার গঠন সংকেত লিখতে হবে। ইথানলের সমবায় হচ্ছে ডাইমিথাইল ইথার, অর্থাৎ এখন ডাইমিথাইল ইথারের গঠন সংকেত লিখতে হবে। ডাইমিথাইল ইথার তাই দুটো মিথাইল গ্রুপ এবং CH3 এটা একটা মিথাইল গ্রুপ, এখানে CH3 এটা আরেকটা মিথাইল গ্রুপ, যৌগটা হচ্ছে ইথার তাই এর কার্যকরী মূলক হবে ও বা অক্সিজেন, অর্থাৎ CH3O CH3, এটাই হচ্ছে ডাইমিথাইল ইথার এবং এটাই হচ্ছে ইথানলের সমবায়ব। কোয়েশ্চেন নাম্বার 2.18, শূন্যস্থান পূরণ করো। H2C11CH2 গ্যাস প্লাস ড্যাশ অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে CH3CH3, অর্থাৎ ইথিলিন তার সঙ্গে একটা পদার্থের বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়ার শর্ত হচ্ছে নিকেল এবং 200 ডিগ্রি সেলসিয়াস, তৈরি হয়েছে ইথেন। এখানে ইথিলিন থেকে ইথেন তৈরি হয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশান বা হাইড্রোজেনেশন বিক্রিয়া। ইথিলিন, এখানে হাইড্রোজেন আর এখানে থাকবে নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তৈরি হবে ইথেন, অর্থাৎ শূন্যস্থান হবে CH2। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।